আসসালামু আলাইকুম ভিয়রস আপনার যদি পাঁচ লক্ষ টাকা বাজেট থাকে আপনি চাচ্ছেন একটি একতলা বাড়ির কাজ শুরু করবেন আজকের এই ভিডিওটি আপনার জন্য এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটি এখানে যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এই যে বাড়িটা বাড়িটা ব্রিক ফাউন্ডেশনের উপর একতলা করা হচ্ছে তো আপনার যদি অল্প জায়গার ভিতরে অল্প বাজেটে একটি একতলা বাড়ি করার ইচ্ছা থাকে আপনি চাচ্ছেন ব্রিক ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি করবেন সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে বিশেষ সতর্কতা আপনি কোথায় এই বাড়িটি করতে পারবেন কোথায় করতে পারবেন না তো একটি ব্রিক্সের উপর একতলা বাড়ি যদি আপনি করেন আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই বাড়িটা যেন হাইওয়ে রোডের পাশে না হয় যেখানে প্রচুর জার্কিং থাকে এটা এই সকল জায়গায় হলে ব্রিক্সের উপর করাটা একটু রিস্কি হয়ে যাবে এখানে অনেক বিষয় খেয়াল রাখতে হবে কিন্তু অ্যাবনরমাল আপনার যদি সাধারণ একটা জায়গা বা সাধারণ একটা রোডের পাশে বাড়ি হয় সেক্ষেত্রে আপনি অনায়াসে এই বাড়িটা করতে পারবেন এ বাড়িটা করার জন্য আপনাকে যে পদ্ধতি ব্যবহার করতে হবে সেই পদ্ধতিটি আপনাদেরকে জানাবো এবং এই বাড়িটা করার জন্য কত হাজারের মতো ইট লাগতে পারে সেই বিষয়টা আপনাদেরকে জানানো হবে গাঁথনি করতে কত হাজার ইট লাগবে তো আপনারা যারা অল্প খরচের ভিতর একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য হতে পারে এটি একটি আদর্শ ভিডিও তো এইখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন বাড়িটি দৈর্ঘ্যের দিকে আছে সাঁত্রিশ ফিট জিরো জিরো ইঞ্চি এবং প্রস্থের দিকে আছে বাইশ ফিট তিন ইঞ্চি এইটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসবে আটশো স্কয়ার স্কোয়ার ফিট আর শতকে হিসাব করলে আসবে এক শতক অষ্টআশি পয়েন্ট জমি কাঠায় যদি আমরা হিসাব করি তাহলে আসবে এক কাঠা ১৪ পয়েন্ট জমি বাড়িটির ভেতর এখানে রয়েছে যা যা তা হল তিনটা বেডরুম একটি কিচেন কাম ডাইনিং রুম এবং একটি ড্রয়িং স্পেস তো আপনাদের যদি এই সকল কিছু নিয়ে একটি বাড়ি পছন্দ থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পারেন এখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আপনার একটি বাড়ি করতে হলে কোন কোন বিষয় খেয়াল রেখে কোন কোন সাবজেক্টের উপর আপনার বাড়িটা করা উচিত যাতে করে আপনি আপনার স্বপ্নের বাড়িটা অল্প খরচের ভিতর নির্মাণ করতে পারেন তো অল্প খরচে বাড়ি নির্মাণ করার জন্য আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেই বিষয়টা হলো এখানে আমি ভিডিওতে অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে এই বিষয়টা আপনার এখানে খেয়াল রাখতে হবে তো এই যে বাড়িটা এই বাড়িটা করার জন্য এখানে যে ব্রিক ফাউন্ডেশনটা ব্যবহার করা হয়েছে সেই ব্রিক ফাউন্ডেশন ব্যবহার করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে কাজটি করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেটি হলো ব্রিক ফাউন্ডেশন নেওয়ার জন্য প্রথমত আপনাকে এমন একটি জায়গা চয়েস করতে হবে যেখানে আশেপাশে মানে এমন পুকুর যদি থাকে যেখানে আপনার পালটা ভেঙে যেতে পারে এই টাইপের পুকুর যদি থাকে তাহলে অবশ্যই তা থেকে প্রায় বিশ ফিট দূরে আপনাকে ঘরটি করতে হবে আর এটা জায়গাটা দেখলে বোঝা যায় যে পরবর্তীতে পাড় ভেঙে আপনার বিল্ডিং পর্যন্ত যাবে কি না সেক্ষেত্রে এই সকল বিষয় একটু খেয়াল রেখে তারপর আপনি যদি কাজটা করেন প্রথমত আপনাকে এক ফিট মাটির গভীরতা দিতে হবে মাটির গভীরতা দেওয়ার পর এরপরে যে কাজটি করতে হবে সেটা হলো এরপরে আপনাকে অবশ্যই একটি এই বিশ ইঞ্চি ইটের সলিং করতে হবে বিশ ইঞ্চি ইটের সলিং করার পর তারপর আপনার যেই কাজটি করতে হবে সেইটা হলো আপনাকে প্রথমত একটা ঢালাই দিতে হবে যেটা বিশ ইঞ্চি প্রস্থ দিয়ে চার ইঞ্চি হাইট দিয়ে টেন মিলি রডের মাধ্যমে টেন মিলি রডের মাধ্যমে ঢালাই দেওয়ার পর যে ঢালাইটা দিবেন এরপরে একটা পনেরো ইঞ্চি ইটের গাঁথুনি তারপর একটা বিশ ইঞ্চি ইটের গাঁথুনি এরপর যে কাজটা করতে হবে সেইটা হলো আপনার এই গাঁথনিটা দেওয়ার পর ফ্লোর লেভেল পর্যন্ত সকল গাঁথনি দিতে হবে দশ ইঞ্চি তারপরে ফ্লোর প্ল্যানটির পরে বলছি বিস্তারিত ওয়ান এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান এটা একটু ভালো করে দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে এই যে বাড়িটা দৈর্ঘ্যের দিকে সাঁইত্রিশ ফিট জিরো ইঞ্চি প্রস্থের দিকে বাইশ ফিট তিন ইঞ্চি এইটা আটশো তেইশ স্কোয়ার ফিট এক শতক অষ্টআশি পয়েন্ট জমি এক কাঠা চোদ্দো পয়েন্ট জমি এইটা হলো বাড়ির মেইন গেট মেন গেট দিয়ে ঢোকার পর এইখানে আপনি পাবেন একটি ড্রয়িং স্পেস এইটা যদি আপনি অনেক বড়ো আকারে করতে চান সেক্ষেত্রে এখানে যে ভেতরে এতটুকু জায়গা নেওয়া হয়েছে এইটা ছোট করার জন্য আপনি চাইলে এই বরাবর করে ফুল ওয়াল দিয়ে আপনি এইটা বড় করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি এই দিকটা পাবেন এখান থেকে এই পর্যন্ত পাবেন পুরা হচ্ছে দশ ফিট আর এখন যদি আপনি না করেন সেক্ষেত্রে এখানে পাবেন হচ্ছে এখান থেকে এখানে আপনি পাবেন হচ্ছে সাত ফিট তো তারপরে মেইন গেট দিয়ে ঢুকে এইখানে আপনি পাচ্ছেন একটি বেডরুম এই যে বেডরুমটা যে বেডরুমটা আট ফিট বাই দশ ফিট এইখানে পাচ্ছেন আপনি একটি বেডরুম এগারো ফিট বাই বারো ফিট এইখানে পাচ্ছেন আপনি একটি বেডরুম যেটা আপনার এগারো ফিট বাই দশ ফিট চার ইঞ্চি এখানে পাচ্ছেন আপনি একটি কিচেন কাম ডাইনিং রুম যেটা চোদ্দো ফিট বাই তেরো ফিট এখানে থাকছে এস রুম এবং এই সিঁড়ির নিচে আপনি চাইলে একটা বাথরুম করতে পারেন আর এখানে বাড়ির বাহিরে করা হবে যেহেতু গ্রামের বাড়ি তো ওইভাবেই কাজটি করা হয়েছে এখন আপনার যদি এটা পছন্দ হয় এই আটশো তেইশ স্কোয়ার ফিটের উপরে এখানে যতটুকু কাজ করা হয়েছে ওইটুকু কাজ করার জন্য খরচ হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই খরচটা স্থানীয় জায়গা বেঁধে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ডিফারেন্স হতে পারে এবং বাড়িটি যদি আপনি পুরোপুরি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে এই বাড়িটি এই আটশো স্কোয়ার ফিটের উপরে কমপ্লিট করতে আপনার প্রায় ষোলো লক্ষ টাকা খরচ হবে পুরোপুরি বাড়িটি কমপ্লিট করতে এই ব্রিক ফাউন্ডেশনের উপর আর আপনি যদি আরসিসি ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটা এতটুকু কাজ করেন সেক্ষেত্রে আপনার খরচ হবে এখানে প্রায় আট লক্ষ টাকা তো চলুন আমরা এখন বাড়ি ড্রয়িং প্লানটা দেখে মানে দেখা শেষ এখন বিস্তারিত কিছু জেনে নিব যে আসলে মূল বিষয়টা কি এবং কিভাবে কি করা হয়েছে আপনি যতই ভিডিও ইউটিউব বা ফেসবুকে দেখেন না কেন আপনি যখন বাড়ি করতে যাবেন এখান থেকে বিস্তারিত বিষয় যদি আপনি বুঝতে না পারেন কখনোই আপনার এই খরচের সঙ্গে ওই খরচ মিলবে না তারতম্য ঘটবে কারণ হচ্ছে এটা আপনাকে আগে বুঝতে হবে এখানে যেভাবে বলা হয়েছে ওইভাবে যদি আপনি কাজটি না করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন এবং সমস্যায় পড়বেন এজন্য আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনি যার ভিডিওই দেখেন না কেন আপনি যদি ভিডিও দেখে বাড়ি করতে চান তো এব্রিওন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই আইডিটি ফলো করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা আমাদের এই পেজ বা ইউটিউবের সঙ্গে জুড়ে থাকবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম